আজকে আসলাম এসপি মাননীয় এসপি সাহেবের কাছে অভিযোগ জানাতে যে মিল্কি ফাঁড়িতে অভিযোগ করেছিলাম, তো অভিযোগের ভিত্তিতে কোনো অ্যাকশন নেয়নি। তা সত্ত্বে আমি এসপি সাহেবের কাছে আসলাম, একটা লিখিত অভিযোগ জমা করে দিয়ে গেলাম। কি অভিযোগ করলে? অভিযোগ করলাম যে আমাদের যে জায়গা আছে, জায়গার উপর যে অত্যাচার করে বেড়াচ্ছে, তা সত্ত্বেও লিখিত দিয়েছি, তাও কোনো সুরা হয়নি। আমাদের জায়গার উপরে এখনও ওরা অত্যাচার করে বেড়াচ্ছে, দোকানের সামনে রাত্রেবেলা ঘুরে বেড়াচ্ছে, মদ ফদ খেয়ে লোকজনকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমার বাচ্চা কাচ্চাকে প্রাণনাশের হুমকি দিয়েছে, আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছে। কতজনের নামে লিখিত করলেন আজকে? আজকে প্রায় 9 জনের নামে লিখিত করলাম, আরও অনেকজন আছে, তাদের নাম যে নামগুলো জানা নাই, আরও অনেকজন এই কেসে জড়িত হবে। কি চাইছেন আপনি? আমি বিচার চাইছি, আপনার নিরাপত্তা চাইছি, আমাদের কোনো নিরাপত্তা নাই। আপনার নাম? আমার নাম নূর আলম।